হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সপ্তর্ষি কিচেনে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের গ্যাসের চুলায় বাটার নান তৈরি করে দেখাবো। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি একটা বাটি নিয়ে এতে হাফ চা চামচ ইস্ট, এক টেবিল চামচ চিনি, এবং হাফ কাপ পানি নিয়ে ভালো করে মিশিয়ে নেই। এখন এটা আমি 10 মিনিট রেখে দেব যেন ইস্টটা ফুলে ওঠে। মনে রাখতে হবে এই মিক্সটাকে অবশ্যই স্বাভাবিক বা গরম তাপমাত্রায় রাখতে হবে, না হলে ইস্টটা ফুলবে না। কখনো এটা আপনি ফ্রিজে রাখবেন না। দশ মিনিট হয়ে গেছে। এখন আমি একটা খালি পাত্র নিয়ে এতে 2 কাপ ময়দা, 1/2 চা চামচ লবণ, 1 টেবিল চামচ বাটার। এক্ষেত্রে আমি বাটারটাকে গলিয়ে নিব যাতে ময়দার সঙ্গে সুন্দরভাবে মিশে যায়। এবং ইস্ট ও চিনি মিশ্রণটা ঢেলে দেই। এবার এটাকে ভালোভাবে মেখে নিতে হবে। ময়দাটা মাখানোর জন্য যদি আপনার পানি দরকার হয় তো গরম পানি ব্যবহার করবেন। গরম পানি ইস্টটাকে ফুলতে সাহায্য করবে এবং নানটাকে সুন্দর ও সফট করবে। আমার ময়দা মাখা প্রায় হয়ে আসছে। এখন এটাকে একটা প্লেট দিয়ে ঢাকা দিয়ে 15 মিনিট অপেক্ষা করি। তবে অবশ্যই এটাকে ফ্রিজে রাখবেন না। আমি আবারও বলছি, এটাকে ফ্রিজে রাখবেন না। ফ্রিজে রাখলে নানটা ফুলবে না। পনেরো মিনিট হয়ে গেছে। দেখুন ময়দাটা কি সুন্দর ফুলে উঠেছে এবং সফট হয়ে গেছে। এবার আমি একটা কাপড় বিছিয়ে রুটি বানাবার পেড়াটা রাখবো। কাপড় বিছিয়ে নিলে রুটি বানাবার সময় পেড়াটা সরে যাবে না এবং এর থেকে বাজে শব্দও হবে না। মেখে রাখা ময়দা নিয়ে আমি ছোট ছোট টুকরো করে নেব। দু কাপ ময়দায় 4টি নানই ভালো হয়, তবে আপনি চাইলে কম বেশি করে নিতে পারেন। এখন আমি একটা খামি নিয়ে এতে একটু শুকনো ময়দা মাখিয়ে রুটি বেলে নিব। নানের জন্য রুটিটা একটু মোটা করে বেলতে হবে। এবার একটা ট্রিক্স হলো, যেহেতু আমরা নানটা চুলায় সেঁকবো, তাই একটি বাটিতে 1/4 টেবিল চামচ পানি ও অল্প পরিমাণ লবণ নিয়ে এটা মিশিয়ে দিব। এবার রুটিটাকে উল্টে দিয়ে এর উপর লবণ পানিটা ছিটিয়ে দিয়ে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে দিব যেন চারপাশে সমানভাবে লাগে।
এটা রুটিটাকে তাওয়ার সাথে আটকে থাকতে সাহায্য করবে। এবার রুটিটা সেকার পালা। রুটিটাকে সাবধানে ধরে যে পাশে লবণ পানি লাগিয়েছি সেই পাশ গরম তাওয়ার উপরে দিব। আমি এখানে লোহার তাওয়া ব্যবহার করেছি, কারণ লোহার তাওয়ায় রুটিটা ভালোভাবে আটকে থাকে। আপনারা অন্য কিছুও ব্যবহার করতে পারেন, কিন্তু মনে রাখবেন নান রুটিটা তাওয়ার সাথে আটকে না থাকলে সেকা হবে না। আমি তাওয়াটাকে ঘুরিয়ে দিব যেন সব জায়গায় তাপটা সমানভাবে লাগে। দেখুন নানটা কি সুন্দর ফুলে উঠছে। এবার তাওয়াটাকে খুব সাবধানে ধরে উল্টে দিয়ে আগুনে সরাসরি তাপে রুটিটাকে ছেঁকে নিব। এজন্যই আমি রুটিতে লবণ পানি লাগিয়েছিলাম, যেন উল্টে দিলে রুটিটা পড়ে না যায়। একটু সাবধানে ছেঁকতে হবে। তাওয়াটা ঘুরিয়ে চারপাশ সুন্দর করে ছেঁকে নিব। আমার রুটি সেকা হয়ে গেছে। এবার এর উপর একটু বাটার দিয়ে দিব এবং বাটারটাকে সুন্দর করে ব্রাশ করে দিব রুটিটার উপরে। এখন একটা খুন্তি দিয়ে চারপাশ থেকে কুচিয়ে রুটিটাকে তুলে নিব। তো হয়ে গেল আমার চুলায় তৈরি বাটার নান। আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন। এবং আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্টস এবং সোশ্যাল মিডিয়াগুলোতে বেশি বেশি করে শেয়ার করবেন। এবং আমার পরবর্তী রেসিপি পেতে সাবস্ক্রাইব লেখা বাটনে ক্লিক করে এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। ওকে ফ্রেন্ডস, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।